আসসালামু আলাইকুম, আমি ডক্টর সুরাইয়া সুলতানা, লেকচারার, ট্রমা উইমেন্স নার্স। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। চলেন আজকে আমরা ফিজিওলজির একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব। আজকে আমরা যে টপিকসটা দেখব সেটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাস কি সবাই জানে? এটা আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ইন্টারনাল অর্গান। আচ্ছা, এখন আমরা জানবো ইউটেরাস। ইউটেরাস ইজ এ পেয়ার শেপ হলো মাস্কুলার অর্গান লোকেটেড সুপিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র টু দা ইউরিনারি ব্লাডার। এটা কি? এটা একটা পেয়ার শেপ। পেয়ার মানে কি? নাশপাতি। নাশপাতি আকারের একটা মাস্কুলার অর্গান। ইউটেরাসের তিনটা লেয়ার থাকে, তার মানে কি এই যে মাস্কুলার অর্গান, এই অর্গানটা তিনটা লেয়ারে ভাগ করা যায়। যেমন এন্ডোমেট্রিয়াম, দেখেন একদম ভিতরের লেয়ারটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, মাঝখানে মায়োমেট্রিয়াম, এবং বাইরের যে লেয়ারটা এটাকে বলি পেরিমেট্রিয়াম। এবং ইউটেরাসের দুই পাশে দুইটা টিউবুলার স্ট্রাকচার থাকে, এইটাকে আমরা বলি ফেলোপিয়ান টিউব। এবং ইউটেরাসের সাথে এই যে দুইটা ওভাল স্ট্রাকচার, এটাকে আমরা বলি ওভারি। আচ্ছা, এখন ইউটেরাসের আবার ইউটেরাসকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একদম উপরের যে অংশটা, এই অংশটাকে আমরা বলি ফান্ডাস, মাঝখানের অংশটাকে বলি বডি, যেটা হচ্ছে ফান্ডাস থেকে ইন্টারনাল অস পর্যন্ত, এবং ইন্টারনাল অস থেকে ভ্যাজাইনা পর্যন্ত যে অংশটা এটাকে আমরা বলি সার্ভিক্স। ঠিক আছে, এখন ইউটেরাসের কাজ কি? আমাদের বডিতে ইউটেরাস কি কি কাজ করে? আমরা সবাই জানি ইউটেরাস হচ্ছে ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে ইউটেরাসটা কি করে? ফার্টিলাইজড যে ওভামটা সেটা এখানে এসে ইমপ্লান্টেশন হয়, এবং আমাদের যে ওভাম ইমপ্লান্টেশন হওয়ার পরে যে ওভাম থেকে ফিটাস হবে, এই ফিটাসটার যে প্রয়োজনীয় নিউট্রিশন এটা প্রোভাইড করে ইউটেরাস, এবং বাচ্চা ডেলিভারি হওয়ার প্রসেসটা সব কিছুই ইউটেরাসের মধ্যে ঘটে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? ইউটেরাস থেকে আর কিছু জানার আছে তোমাদের? ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমরা অন্য একটা টপিক সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে।